বিক্রমজিৎ হাজরিকা আর মানস কটকী দুইজনে সাপটক জালৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। ঘৰৰ চৌহদত জালবোৰ এনেকে পেলাই না ৰাখিব যাৰ ফলত এনেকুৱা পৰিস্থিতিৰ উদ্ভৱ হ'ব পাৰে। এয়া মানস কটকী আহিছে, হাফ পেণ্ট পিন্ধিম নে লং পেণ্ট পিন্ধিম কনফিউজ হৈ আছে। বোলা এনেকে বোলা, জালত ফচি আছে বোলে সাপ এটা। এয়া আমি চাবলৈ আহিছোঁ, এইটো কি বস্তু নাজানো। আগত সাপটো ৰেস্কিউ কৰি লৈ যাওঁ, তাৰপিছত সুধিম। জালৰ গুৰি বোলে ৰেস্কিউ কৰা যাওক। সাপটো ক'ত আছে চাওঁ ফাৰ্ষ্ট। বিক্ৰমজিৎ হাজৰিকা উপস্থিত আছে, জালত ফচি আছে বোলে। এইটো এটা ইণ্ডিয়ান ৰেড স্নেক, বিগ চাইজৰ। এইটো ধৰ পৰা আছে সাপটো। তোমালোকে কি কৰিছা, ভিডিঅ' নকৰিবা হা, ভিডিঅ' নকৰিব, ভিডিঅ' নকৰিব, ফোন নামাৰিব তোমালোকে। এইটো মুখখন ধৰ পৰা আছে দেখা যাওক, ইণ্ডিয়ান ৰেড স্নেক বিচৰা সাপ। এই চাওক এয়া মুখখন, এয়া মানস কৰি ৰেস্কিউ কৰিব এতিয়া। ফেনাইল ক'ত দিছিলে বাৰু? অঁ এই সৰু বেগটো লোৱা নেকি? অঁ হ'ব হ'ব, সেইটোতে আহি যাব। এইটো জাল ইউজ নকৰিব, গম পাইছে? জাল নহয় এইটো, ইয়াতে আম গছৰ কাৰণে দি থৈছোঁ। নাই আম গছটো ছাগলী খাই পেলাই বুলি লগাই ৰাখিছোঁ মই। নাই সেইটোৱে, ইয়াত কেতিয়াবা চৰাইও ফচি যাব পাৰে বা হেৰিও ফচি যাব পাৰে সাপ বুলি। এই নীলা যোনটো নেট থাকে যে, সেইটো ইউজ কৰিব। পাতলা এটা থাকে ন, আপোনাৰ আঁঠুৱা নিচিনা বস্তু এটা থাকে। মোৰতো জালৰ দোকান নহয় জানো, এইটোৱে লগাই ৰাখোঁ। এনেকুৱা ধৰণৰ জাল বেছি কষ্ট নাই খোৱা বাৰু, কপাল ভাল মাথাটো ফচি থাকিলে বেছি কষ্ট হয়। মাথাৰ বিহুটো ফচিব লাগিব, যথেষ্ট কষ্ট খাই আছে সাপটোৱে বহু সময় ধৰি। এয়া চাওক বাইক কৰিব বাৰে বাৰে চেষ্টা কৰি আছে, যথেষ্ট কষ্টত আছে। বিক্ৰমজিৎ শইকীয়া হাজৰিকা, বিক্ৰমজিৎ হাজৰিকা আৰু মানস কটকী দুইজনে সাপটক জালৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। ঘৰৰ চৌহদত জালবোৰ এনেকৈ পেলাই নাৰাখিব যাৰ ফলত এনেকুৱা পৰিস্থিতিৰ উদ্ভৱ হ'ব পাৰে। চাওক জ্বলন্ত উদাহৰণ, সি খাইছেতো বাদ দিয়ক, সি গ'লেগৈহেঁতেন। ইণ্ডিয়ান ৰেড স্নেক, কাটি দিছো দিয়া। মুখত কিবা এটা লাগি আছে, বুঝলে? নিজে পাক খাই লৈছে বেছিকে, এই
থাকিয়ে ঠান্ডাকে থাকি মোৰ হাতত পকাব যদি তাই ভালকে পরীক্ষা করবো লাগবে গাত কোথাও জাল লাগি আছে নাকি আর স্কেলত অলপমান দাগ লাগিছে, অলপমান দুখ পাইছে, এখানে নিজে হিল হয়ে যাব লাগে। রিলিজ করে দিয়া নাকি? আপনি জাল তো গুছাই থাকব খালি দেই, এনেকা জাল নলগাব। এই নীলা রঙের একটা জাল পায় ন, আপনি গছর যে ঘেরাও যে দিয়ে আঁঠুয়া নিচিনা যেটু যেটু ফাঁকে দিয়ে সাপ সোমাব নয়, এইটো সাকসেসফুলি রেস্কিউ করা হয়ে গেছে। এটা নেক্সট প্রসেস, ইয়াক রিলিজ করা হব। আপনাদের অল্প আগত দেখা পেলে জালত লাগি আসলে সাপ, এটা ইন্ডিয়ান রেড স্নেক, অসমিয়াত মুসুরা সাপ, বাইরখা সাপ, বেঙ্গলীত ডারাইস বলে কয়, হিন্দিত ধামান বলে কয়। এই সাপটা আমি এটা জালের পর কাটি আনলো। মানস কটকী আর বিক্রমজিৎ হাজরিকায় রেস্কিউ করলে, এটা আমি রিলিজ করবো ওলাইছি। ইয়াক বিক্রম নদী পারত আছো আমি, এটা চাই লোক পরিবেশ, সাপটা আছে বেগর ভিতর, আর এটা আমি ইয়াক রিলিজ করি। কিমান ডিস্টেন্সের ভিতর? আমি প্রায় একটা সাপ রেস্কিউ করার পিছন এক কিলোমিটার রেডিয়াসের ভিতর তাক রিলিজ করবলে ট্রাই করো। নন ভেনমাস সাপ হয় তাহলে তাক আমি অন দি স্পট রিলিজ করো, আর যদি ভেনমাস হয় তাহলে এক কিলোমিটার রেডিয়াসের ভিতর তাক রিলিজ করবলে চেষ্টা করো, যাতে সাপটা একটা নতুন বাসস্থানের লগত পুনের অ্যাডজাস্ট হবলে সংগ্রাম করবলগা নহয়।